আমি ছেলের সাথে যতক্ষণ যতটুকু সময় কাটাই আমি চেষ্টা করি মূল্যবোধ আর কোয়ালিটি টাইম দিতে। আমরা শুনি, আমরা এইসব কথা বেশি শুনি যে বেশিরভাগ দায়িত্ব মাদেরই নিতে হয়। আমার মনে হয় যে মা বা মেয়ে হিসেবে আমাদের মধ্যে শক্তিটা অপরিসীম। তোমাকে দেখলেই একজন ভীষণ সিরিয়াস মানুষ, হ্যাঁ এটা এটা মনে হয়, ভীষণ গম্ভীর সিরিয়াস মানুষ। এবং কোথাও গিয়ে তোমার যে চরিত্রটা, মানে যেভাবে তোমাকে প্রতিদিন দেখা যায়, সেখানেও কিন্তু একটা ওরকম রাশভারী ব্যাপার থাকে। মানে বাস্তব জীবনে মানে ওটা আমার হয়তো হয়তো লাবণ্যর জন্য একটা স্ক্রিন পার্সোনালিটি ওরা ওরকমই চেয়েছিল। লাবণ্য তো মানে একটা আলাদা ক্যারেক্টার। এর আগেও আমি অনেকগুলো মায়ের চরিত্র, তুমি শনকা দেখেতে থাকতে পারো, রূপাঞ্জনা দেব রায় একদম এক্সট্রিম ভিলেন ছিল, যে আবার কোল্ড ব্লাডেড মার্ডারার, মানে সে খুন করেছে, সেটাও সুপারহিট, মানে এগুলো সব আইকনিক ক্যারেক্টার। হ্যাঁ আমি ব্যক্তিগত জীবনে কিন্তু খুব মানে সিরিয়াস হিউম্যান বিইং, সিরিয়াস অ্যাবাউট লাইফ, সিরিয়াস অ্যাবাউট মাই পিপল, আমার নিজের লোকদের যত্ন সবসময় থাকে। তো সেইটাই বোধহয় আমার পার্সোনালিটিটা তৈরি করেছে, আর সেটা আজকের পার্সোনালিটি নয়, এটা হয়তো আমি নিজেই জন্মেছি, কিন্তু আমার নিজের ক্লোজ সার্কেল সবাই খুব জানে যে আমি খুব হ্যাঁ হি হি আদর করে সবাইকে মানে একসাথে নিয়ে থাকতে ভালোবাসি। আর যখন ফ্লোরে আসি সেটা লোকে দেখতে পারে যে কত হাসি খুশি আমি একজন মানুষ। 7 দিন এবার থেকে দেখা যাবে, তো নিশ্চয়ই সেটা দর্শকদের ভালোবাসার জন্য এইভাবে কাজটা হবে। ছেলেকে কি মিস করবে একটু বেশি? ছেলে চলে আসে তো ফ্লোরে, হ্যাঁ বেশ, এখনো ক্লাস 5-এ উঠেছে বলে এখানে মানে ভীষণ আদর খায়, সবাই ভীষণ প্যাম্পার করে। ওর জাস্ট সামার ভেকেশন শুরু হয়েছে, আমরা একটু যাবো বাইরে, আমি অনেকদিন বাদে ঘুরতে যাচ্ছি, জঙ্গলে যাচ্ছি, তাদোবায়। কোয়ালিটি টাইমটা দেওয়াটা আমার আমার কাছে ভীষণ জরুরি। আমি ছেলের সাথে যতক্ষণ যতটুকু সময় কাটাই আমি চেষ্টা করি মূল্যবোধ আর কোয়ালিটি টাইম দিতে। তোমার একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল যে ছেলের জন্য তুমি রান্না করছো এবং সেটার সাথে একটা কথা, মানে ওর জন্য তুমি বলছো যে এখন ছুটি আছে, আমি এটা রান্না করে ওকে খাবারটা রেডি করে দিয়ে যাব। মানে ভীষণ স্পিডে, যে বললে না যে মা যারা হয়েছে তারা জানে যে একটা CCTV মোড অন হয়ে যায় এবং সবসময় ওটা চলতে থাকে, কাজে গেছো কি বেড়াতে গেছো সবসময় সেটা থাকে। কথায় বলে না, যেমন এখন যেরকম খুব বলে যে বাবা মা ইকুয়াল, মানে এইটা কি সত্যি মনে হয় যে সেটা হয়, নাকি আলটিমেটলি গিয়ে মানে মারা যেহেতু গর্ভে ধারণ করেন তো ওই মাদের দায়িত্বটা বেশি থাকে? বেশ কমপ্লিকেটেড একটা প্রশ্ন তুমি আমাকে করলে। আমি আমার দাদুদের দেখেছি যারা সংসারের জন্য সব করেছেন, শুধুমাত্র সংসারের জন্য না, নিজের সন্তানদের জন্য নয়, মানে আমি আমার দাদুর কথা বলছি, মায়ের বাবার কথা বলছি, সব করেছেন, এবং শুধুমাত্র নিজের সন্তান বলে নয়, নিজের ভাই বোনদের সন্তানদের জন্যও করেছেন। তো সেটা আমি আবার একটা একটা সাইডে দেখেছি। আমি আমার দিদিমাকে দেখেছি যে সবার জন্য করতে, আমি আমার মাকে দেখেছি, আমার বাবাকেও দেখেছি, মানে সব মানে এইটা না অদ্ভুত, মানে আমার ক্ষেত্রে হয়ে গেছে যেহেতু যুগের একটা বদল এসে গেছে, জেনারেশন টু জেনারেশন ডিফার করে, আমার ক্ষেত্রে সেটা হয়ে গেছে যে আমরা শুনি, আমরা এইসব কথা বেশি শুনি যে বেশিরভাগ দায়িত্ব মাদেরই নিতে হয়। আমার মনে হয় যে মা বা মেয়ে হিসেবে আমাদের মধ্যে শক্তিটা অপরিসীম, সেই শক্তিটার জন্যই যেহেতু আমরা সেবা করতে ভালোবাসি, ভালোবাসতে ভালোবাসি, সবাইকে নিয়ে চলতে ভালোবাসি, তো ওই রান্নাটা হচ্ছে ইটস দ্য থিং উইচ ইজ দ্য ভ্যালু অ্যাডিশন টু দ্য ফ্যামিলি। রান্না ভালোবেসে করা, তুমি কি এনার্জিতে রান্নাটা করছো, তুমি যেন খুব খিটখিট করতে করতে রান্না করো, তাহলে সেটা ওই এনার্জিটা তুমি তোমার মানে নিজের প্রিয়জনদেরকে দেবে। কিন্তু তুমি যদি খুব ভালোবেসে রান্না করো সেটা তো ভালোবাসাটা থাকবেই, সেই এনার্জিটা তুমি দেবে আর সেতেই তাতেই তৃপ্তি, সেটা তুমি যাই করো না কেন, একটু সামান্য মাছের ঝোল ভাত করো, ডালটা করো ভালো করে, বা যা যা খুশি সেটা খুশি মনে করো, কেন ইটস অল কেমিস্ট্রি, রান্না মানে সায়েন্স এন্ড কেমিস্ট্রি। ঠিক ঠিক, থ্যাংক ইউ। মানে রূপাঞ্জনা দিকে এত এত শর্ট টাইমে খুব একটা প্রশ্ন করে শান্তি পাওয়া যায় না আমার এটা মনে হয়। তবে আজকে আমরা এই সেটে এসেছি এবং সেটের তো প্রচণ্ড চাপ থাকে, তার মাঝে যতটা সময় পেলাম ততটাই জিজ্ঞাসা করতে পারলাম। আশা রাখবো যে এরপরে কোনোদিন একটা বড় ইন্টারভিউ করব তোমার সঙ্গে। নিশ্চয়ই 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 করবো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ।